পার্ক দে প্রিন্সেসে চোখ ধাঁধানো আলোকসজ্জায় শিরোপা জয়ের মহোৎসবে মেতে উঠল পিএসজি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দশমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল প্যারিসিয়ানরা। ঘটনাবহুল এক রাতের সাক্ষী হলো মেসি নেইমাররা। দীর্ঘ সময়ের নাটকীয়তার পর দলের সঙ্গে 2025 পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করে এদিন মাঠে নামেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পিএসজির লিগ শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই, তবে প্রতিপক্ষ মেৎজের জন্য এক প্রকার বাঁচা মরার লড়াই ছিল নিজেদের শেষ ম্যাচটি। বিশেষ এই ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে প্যারিসিয়ানরা। ঘরের মাঠে ম্যাচের 4 মিনিটেই ডি মারিয়ার নেওয়া প্রথম শট রুখে দেয় মেৎজ গোলরক্ষক। এরপর 18 মিনিটে মেসির আড়াআড়ি শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের 24 মিনিটে ডি মারিয়া শট ঝাঁপিয়ে রুখে দেন মেৎজ গোলরক্ষক মার্ক কাইলার্ড। পরের মিনিটেই দলের হয়ে 1-0 লিড নেন কিলিয়ান এমবাপ্পে। 3 মিনিট পর জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। 2-0 এগিয়ে থেকে স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে প্যারিসিয়ানরা। ম্যাচের 31 মিনিটে ব্যবধান 3-0 করেন নেইমার, যা পিএসজির জার্সি গায়ে এই ব্রাজিলিয়ানের 100তম গোল। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মধ্যেই 3 নম্বর গোল করে হ্যাটট্রিক হাঁকান 23 বছর বয়সী ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। 4-0 লিড নেয় পিএসজি। 4 গোল হজম করে ধুঁকতে থাকা মেৎজের ওপর 58 মিনিটে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে দুটি হলুদ কার্ড। ম্যাচের শেষ 30 মিনিট 10 জন নিয়ে খেলতে থাকে মেৎজ। পিএসজির হয়ে এদিন নিজের শেষ ম্যাচে মাঠে নামেন অ্যাঙ্গেল ডি মারিয়া। 67 মিনিটে গোল করে দলকে 5-0 লিড এনে দেওয়ার পাশাপাশি শেষটা রঙিন করে রাখলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। অন্যদিকে কোনো গোল না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতে মাঠ ছাড়তে হয় প্রতিপক্ষ মেৎজকে। তাজিন খন্দকার, সময় সংবাদ।